সংস্থা যারা আছে এবং আমরা খেয়া একটি সংস্থা যারা 2015 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে বিএড প্রাক্তন ছাত্ররা এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যা মন্দির স্যার একটু মুখ চাপ দিকে করুন। আজকে এই সংস্থা গরিবদের পাশে দাঁড়ালো, সেখানে কি বলবেন বা কতটা সহায়তা করবেন? আমি চাই এই খেয়া সংস্থা আরো উত্তরোত্তর সুবৃদ্ধি হোক এবং নির্যাতিত নিপীড়িত এবং পিছিয়ে পড়া মানুষের সেবা করুক সারা জীবন ধরে, এইটুকু ওদের সাফল্য কামনা। কতটা সহায়তা করবেন এই সংস্থাকে? এই সংস্থা তো আমরা তো নতুন এসেছি এবং এই পটাশপুরে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে এইবারই প্রথম হচ্ছে। আমরা মনে করি আগামী দিনে সমস্ত রকম সহযোগিতা আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করব। হঠাৎ এই উদ্যোগ কেন আপনাদের? ওই সাম্প্রতিকতম আমফুন ঝড় এবং কোভিড-19 জন্য অনেকে গরিব অসহায়, যারা খেতে মানে দিন আনে দিন খায়, তাদের অবস্থা অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল। এবং আমরা বিভিন্ন এলাকায় সার্ভে করে এবং তার রিপোর্টের ভিত্তিতে আমরা এখানে একটা মানে খেয়া পরিবারের পক্ষ থেকে, খেয়া পরিবারটা হচ্ছে এমন একটি পরিবার যার আজকে 5ম বর্ষ পূর্তি এবং সেই সঙ্গে বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে মূল মোটো হচ্ছে আমাদের জীবজ্ঞানে শিবসেবা। এই উদ্দেশ্যে আমাদের আজকে নৈপুট্টু জিপির ছায়া এবং মির্জাপুর গ্রামে কিছু গরিব অসহায় ফ্যামিলিকে আমরা কিছু ত্রাণ সামগ্রী তুলে দেবো। তৎসহ আজকে আমাদের এই মানে জন্মদিন উপলক্ষে আমরা কেক কাটা থেকে মোমবাতি জ্বালানো থেকে চারাগাছ লাগানো বিভিন্ন উপায়ে আমরা এই কর্মসূচি রেখেছি। কতজনকে দিচ্ছেন? আমরা টোটাল আজকে দিয়েছি 70 জনকে দেবো টোটাল, এখানে ছায়াতে আর নৈপুর। কি চিন্তা ভাবনা আগামী দিনের? আমরা আগামী দিন আমরা সারা বছরই আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে, যেমন এখন আমাদের কোভিড-19 এবং আমফুনের জন্য রিলিফ কাজ চলছে, তেমনি
শীতের সময় শীত বস্ত্র প্রদান, দুর্গাপূজার সময় নতুন বস্ত্র প্রদান, এবং যারা গরিব অসহায় ফ্যামিলি তাদের ছেলে মেয়েদের পড়াতে পারে না এবং তাদের আমাদের সংস্থার তরফ থেকে তাদের পড়াশোনার খরচ এবং তাদের বিভিন্ন উপায়ে, এছাড়াও আমাদের দুটো মেন এখন দুটো মেন প্রোগ্রাম নেওয়া হয়েছে, এক হচ্ছে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ বাঁচাও অভিযান, আর দ্বিতীয়গত সাম্প্রতিকতম যে ঝড় এবং কোভিড-19 জন্য অনেক বই মানে অনেক স্টুডেন্টদের পড়ার ক্ষতি হচ্ছে, সেই সুবাদে আমাদের বই খাতায় এসব বিতরণ প্রোগ্রাম কিছুদিন পর চলবে। পেঁয়াজ, তেল, আলু, বিস্কুট, নিউট্রিলার এবং অন্যান্য ক্রীড়া, অন্যান্য এবং শুকনো খাবার।